আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে, কিন্তু হঠাৎ করেই আমার আর আমার ভাবির হালুয়া রুটি খেতে ইচ্ছা করলো, তাই আমরা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে, আটা আনার জন্য আর চিনি আনার জন্য। এই তো আমরা এখন দোকানে চলে এসেছি, আমাদের আটা চিনি এগুলো নেওয়া শেষ, আমরা বাড়ি চলে যাচ্ছি। এরপরে বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা গরুর দুধ দুয়ে দিচ্ছিল, কারণ এটা দিয়ে হালুয়া বানানো হবে। এই তো এখানে ভাবি আটাগুলো মাখিয়ে নিচ্ছে গরম পানি দিয়ে রুটি বানানোর জন্য। এই তো এখানে আমার আম্মার হালুয়া বানানো শেষ, হালুয়া বানিয়ে রেখে দিয়েছে। আর এদিকটায় রুটির প্রসেসিং চলতেছে, আমার বড় আম্মা এখানে রুটি বানাচ্ছে, তো আমরা বসে বসে দেখতেছি। যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, সবাই একটা করে লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে ভিডিওটি অনেকজনের কাছে চলে যায়, এতে করে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটি করে আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমাদের রুটি বানানো মোটামুটি শেষ, এখন আমরা রুটিগুলা চুলার মধ্যে ছেঁকে নিব। এই তো আমাদের রুটি আর হালুয়া বানানো কমপ্লিট, এখন আমি হালুয়া দিয়ে রুটি খাবো। তো আমাদের আজকে এক ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।